টেজার নিফটির তরফ থেকে একটি গুড নিউজ এসেছে আপনারা কি জানেন সেই গুড নিউজটি কী অ্যাকচুয়ালি যদি আপনারা বিলেনিয়ার মুকেশ আম্বানি প্লাস টাটা কোম্পানির সিও গুগলসের সিও জিও কোম্পানির মালিক প্লাস ফেসবুকের মালিক ইলন মাসের মতো যদি বড় লোক যদি হতে চান তাহলে এই টেজার নিফটির মধ্যে ডিপোজিট করুন কারণ টেজার নিফটিতে গুড নিউজ চলে এসেছে কারণ আপনারা অনেকে দেখছেন টেজার নিফটি নিয়ে অনেকে পজিটিভ ভিডিও দিচ্ছে যেখানে বলছে কেন আপনি ভিডিওর মধ্যে টেজার নিফটির সম্পর্কে ভুলভাল আপডেট দিচ্ছেন আপ আমরা তো টেজার নিফটি থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামিয়েছি কে বলছে আমরা পঞ্চাশ ডলার ডিপোজিট করে প্রায় দুশো ডলার কামিয়ে নিয়েছি কে বলছে আমি পাঁচশো ডলার ডিপোজিট করে প্রায় দশ হাজার ডলার কামিয়ে নিয়েছি প্লাস আপনারা কি জানেন এই টেজার নিফটি কিভাবে আপনাদেরকে হিউজ পরিমাণে প্রফিট দিয়ে যাচ্ছে প্লাস সেখানে আপনারা বিলিয়ান থেকে শুরু করে কোটিপতি লাখোপতি হয়ে যাবেন ইন্ডিয়ার যে আপনারা জানেন সবথেকে বড় লোক এই সময় কে রয়েছে জিও কোম্পানির মালিক রয়েছে তার থেকেও আপনি বড় লোক হয়ে যাবেন তাহলে কি করে হবেন এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন কারণ টেজার নিপটি আপনাদেরকে সেই লেভেলের বড় লোক করে দেবে কারণ অলরেডি এই টেজার নিপটির বড় বড় লিডারগুলো বলছে তাহলে কিভাবে হবেন আপনারা যারা স্কুল কলেজে পড়েন আপনারা সবাই পড়াশোনা ছেড়ে দিয়ে এই টেজার নিপটির মধ্যে চলে আসুন এখানে আপনারা খুব শীঘ্রই মুখেশ আম্বানির মতো বড়লোক হয়ে যাবেন ফেসবুকের এমডির মতো আপনি বড়লোক হয়ে যাবেন গুগলসের সিওর মতো যেটা সুন্দর পিচাই তার থেকেও বড়লোক হয়ে যাবেন আপনি টেনশন নেওয়ার দরকার নেই সমস্ত কিছু ছেড়ে চুড়ে দিয়ে আপনি টেজার নিপটির মধ্যে চলে আসুন কারণ অলরেডি লিডারগুলো অ্যানাউন্সমেন্ট করছে এটা নাকি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ব্লক চেন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাদের কিছু করার দরকার নেই আপনারা ফটো কিনবেন বেচবেন বড়লোক হয়ে যাবেন ভেবেছেন বড়োলোক হবার কত সোজা একটা পদ্ধতি তাহলে স্কুল কলেজে মাস্টারি চাকরি রেলের সার্ভিসিং সেখানে পরীক্ষা দেওয়ার জন্য হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো না রোদে এবং রাতের পর রাত জেগে কেউ পড়াশোনা করতো না আপনারা কি দেখেছেন মাস্টারি চাকরি রেলের সার্ভিস আইটিআই এই পরীক্ষাগুলো থেকে সাকসেসফুলি পাস করার জন্য কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ ছেলে পরীক্ষা দেয় মাত্র সেখানে চাকরি পাওয়ার জন্য কটি সিট থাকে আপনি জানেন মাত্র থাকে কোথায় দেড়শোটি সিট কোথায় একশোটি সিট কোথায় পঞ্চাশটি সিট এইভাবে ভ্যাকেন্সি থাকে কিন্তু সেখানে কতজন এক্সাম দেয় জানেন আপনি সেখানে লাখের উপরে লাখ ক্যান্ডিডেট এক্সাম দেয় তা থেকে মাত্র কাউ কোথাও পঞ্চাশ জনকে নেবে নেবে চাকরি দেওয়ার জন্য তারপরেও রয়েছে ডোনেশন তারপরে একটি যে চাকরি পায় মানে ভেবেছেন আর এখানে আপনাদের কিছু করা লাগবে না সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে আসবেন এখানে কোটিপতি হয়ে যাবেন এখানে হচ্ছে কমেন্ট বক্সে কিছু লিডারগুলি বলছে আপনারা অলরেডি হয়তো দেখছেন যে কেন ভিডিওর মধ্যে ভুলভাল তথ্য দিচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যদি এত তাড়াতাড়ি প্রত্যেকে যদি বড়লোক হতে পারত আপনারা কি জানেন এই টেজার নিফটির মধ্যে ডিপোজিট করলেই আপনারা কোটিপতি সেখানে জানেন যখনই আপনি আপনার বন্ধুকে বোকা বানাতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামাতে পারবেন কারণ কমেন্ট বক্সে দু একজন ব্যক্তি প্রশ্ন করেছে দেখেছেন আপনারা যখনই আপনারা আপনাদের বন্ধুকে বোকা বানাতে পারবেন এখান থেকে অ্যামাউন্ট কামাতে পারবেন কী আরে অ্যামাউন্ট কামাতে পারবেন আপনি কি জানেন এখানে দেখুন টেজার নিপটিতে বড় বড় সেমিনার চলছে আপনারা নতুন নতুন পাবলিকে জয়েন করান এর ফলে আপনারা গাড়ি পেয়ে যাবেন প্লাস এর সেলিব্রেশন বড় রকমের হবে এরপরে বড় বড়ো আপনি র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করবেন আপনারা কি জানেন এই রকম ধরনের একটি এমটি এফি বলে কোম্পানি যেটা বাংলাদেশে হিউজ পরিমাণে স্ক্যাম করে নিয়ে যায় যেটার এমডি ছিল আপনারা জানেন সেই এমডিটা কোথা করার ছিল সেই এমডি ছিল কানাডার এমডি তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি আপনারা কি টেজার নিপটির কোনো মালিককে দেখেছেন আজ পর্যন্ত জানেন এই ট্রেজার নিফটির বড় বড় অফিস কোথায় রয়েছে এর টেজার নিফটির বড় বড় অফিস রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটিতে যেখানে আপনি যেতে পারবেন নাকি সেটাও সন্দেহ রয়েছে কারণ এর আরেকটি অফিস কোথায় রয়েছে জানেন পাকিস্তানের মধ্যে এরপরে কি আপনারা নামটা শোনার পর কি আপনাদের মনে হয় কোম্পানিটা ভালো হবে যেখানে না খেতে পাওয়ার মতো অবস্থা চলছে যেই দেশে সেখানে নাকি এই টেজার নিফটির বড় রকমের অফিসে প্রমোট চলছে কোটিপতি করে দেওয়ার জন্য এরপরে আপনি জানেন এদের পিডিএফের মধ্যে কি ভয়ঙ্কর একটি আপডেট রয়েছে এখানে যদি আপনি টেজার নিফটির সম্পর্কে একটু ডিটেলস জানেন এবং যদি আপনি পাবলিককে হিউজ পরিমাণে ডিপোজিট করান তাহলে কিন্তু আপনি এখানে খুব তাড়াতাড়ি আপনাদের মুখে সাম্বানির থেকেও বড়োলোক হয়ে যাবেন কি করে হবেন দেখুন ভিডিওটাকে মন দিয়ে এখানে যখনই আপনারা টেজার নিপটিতে ডিপোজিটটা করছেন সেই সময় আপনি যখনই সিলভার র্যাঙ্ক অ্যাচিভ করবেন পঁচিশ হাজার টাকা স্যালারি পাবেন এরপরে গোল্ড র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনি ছিয়াশি হাজার টাকা স্যালারি পাবেন এরপরে যে আরও কত র্যাঙ্ক রয়েছে নাম আপনারা নিজের চোখেই দেখুন এরপরের র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনি আপনি স্যালারি পাবেন এক লাখ সত্তর হাজার এরপরে দু লাখ এরপরে চার লাখ সাত লাখ মানে আপনি লাখের খালি নম্বর দেখে যান ভেবেছেন কত তাড়াতাড়ি আপনারা বড়লোক হতে পারবেন এখানে কমেন্ট বক্সে অনেক দিন আগে একজন প্রশ্ন করেছিল যে এই টেজার নিপটি সম্পর্কে আপনি কিছু জানেন না কেন ভিডিও বানান অলরেডি অনেক পাবলিক বুঝে গিয়েছে কিভাবে আস্তে আস্তে স্ক্যাম করা চালু করেছে কারণ টেজার নিপটি প্রায় মার্কেটের মধ্যে দু বছরের কাছাকাছি হতে চলল এইবার টেজার নিপটির হচ্ছে পালানোর টাইম এসে গিয়েছে কখন পালাবে সেটা আপনারাই জানেন তাই যারা হিউজ পরিমাণে ডিপোজিটটা করছেন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারাই জানেন তো আপনারা জাস্ট একটি কল্পনা করুন আপনাদেরকে টাকাটা কে দিচ্ছে আপনাদেরকে টাকাটা কে দিচ্ছে টেজার নিফটি দিচ্ছে কিভাবে দিচ্ছে একটা ফটো বেচছেন ফটোটা কি আপনি নিজে হাতে বানিয়েছেন নিজে হাতে বানাননি আপনি ভাবুন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে যখন আপনি কোন ক্রিপ্টো বাই করেন সেটার টোটাল হিউজ পরিমাণে প্রফিট নিতে হলে আপনাদের কতদিন টাইম লাগে আপনি জানেন কতদিন প্রায় এক বছরের কাছাকাছি টাইম লেগে যায় সেটার মধ্যে হিউজ পরিমাণে প্রফিট মার্জিন বের করতে হলে এখানে ভাবুন আপনি এমএলএমের থ্রুতে টেজার নিফটির মধ্যে কাজ চলছে যেখানে গাড়ি স্যালারি মানে ভেবেছেন কোন ক্রিপ্টো রয়েছে আপনাদের ওয়ার্ল্ডের মধ্যে যে আপনাকে প্রত্যেক মাসে থার্টি পারসেন্ট ইন্টারেস্ট দেবে আপনি দেখাতে পারবেন যদি এইভাবে থার্টি পারসেন্ট ইন্টারেস্ট দিত তাহলে কিন্তু মাথায় রাখবেন তাহলে টাটা কোম্পানি তাদের বড় বড় ফ্যাক্টরিকে ডেভেলপ করার জন্য ইনভেস্টমেন্ট করতো না পাবলিকের কাছে এবং শেয়ার ওপেন করে রাখতো না পাবলিককে ইনভেস্টমেন্ট করার জন্য বলার জন্য কিন্তু জিও কোম্পানি তাদের প্রাইস বাড়াতো না এই টেজার নিফটির মধ্যে ডিপোজিট করে দিত ওখান থেকে প্রত্যেক মাসে থার্টি পারসেন্ট বের করে নিত তাদের কয়েক কোটি টাকা রয়েছে সেখান থেকে জাস্ট কিছু পার্সেন্টেজ এই টেজার নিফটিতে ডিপোজিট করবে থার্টি পারসেন্ট বের করবে আপনি কি বুঝেছেন কিছু মানে আপনি এক লাখে থার্টি পার্সেন্ট পাবেন মানে ভেবেছেন থার্টি পারসেন্ট মানে তিরিশ হাজার টাকা মানে আপনি দশ লাখ টাকা ডিপোজিট করবেন তাহলে কত হারে অ্যামাউন্টটা ইন্টারেস্ট পাবেন তাহলে আপনি পড়াশোনা সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এখানে ঢুকে যাবেন আপনি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন আপনাদের আর কিছু করা লাগবে না এটা কি বাস্তবে সত্য আপনারা নিজেরাই বিচার করুন যেই ফটোর কোনো ভ্যালু নেই কিছু নেই সেই ফটোকে আপনি কত টাকাতে কিনতে পারেন মার্কেটে বাজেট হতে পারে আপনি জাস্ট এটা কল্পনা করবেন তাই আপনাদের সামনে এই টেজার নিফটি সম্পর্কে বলে দিলাম এরপরে আশা করি টেজার নিফটির এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা অভিজ্ঞতা বাড়বে হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে